আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বরাবরের মতো আজকেও আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নামটা প্লিজ। আমার নাম লস্কর আহমেদ। লস্কর আহমেদ, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি সিলেট থেকে, গোলাপগঞ্জ থানা সিলেট থেকে আসছি। আচ্ছা সিলেট থেকে এসেছেন। আচ্ছা জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে আপনি ভর্তি হয়েছিলেন? আমি মূলত ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলাম। আমার কোমর, ঘাড়ে এবং পিঠে এবং পায়ের গোড়ালিতে ব্যথা যাইতো, প্রচন্ড ব্যথা নিয়ে আমি ডিপিআরসি হাসপাতালে আসছি। আচ্ছা কতদিন যাবৎ আপনি এই সমস্যাটা? 12 থেকে 14 বছর ধরে আমি এই ব্যথা নিয়ে আমি আসি। গত 12 থেকে 14 বছর এই সমস্যাটা ভুগছেন? জি জি জি। আচ্ছা আপনি যখন এই সমস্যাটা ভুগছিলেন, প্রথম যখন শুরু হয়, তো আপনি কি এটার জন্য কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? আমি বিদেশ ছিলাম, মূলত বিদেশ থেকে এই ব্যথাটা নিয়ে আমি বিদেশে অসংখ্য ডাক্তার দেখিয়েছি, আমার কোনো ফল হয় নাই। তারপরে আমি বিদেশ থেকে একবারে চলে আসছি, কারণ কোনো কাজ কাম আমি করতে পারতেছি না, উঠাবসা করতে পারতেছি না। তারপরে আমি দেশে চলে আসছি। দেশে আসার পরে 10 থেকে 12 বছর যাবৎ আমি চিকিৎসা নিতেছি। গত 10-12 বছর অসংখ্য ডাক্তার দেখিয়েছি, অসংখ্য টেস্ট বেস্ট করাইছি, কিন্তু কোনো আমি ফল পাচ্ছি না। ফল পাচ্ছে না, তার মানে আপনি ট্রিটমেন্ট করতে গিয়ে তো প্রায় সর্বসন্তের মতো সর্বসন্ত সবকিছু হারিয়ে প্রায় এখন মোটামুটি আছে আর কি। আচ্ছা একটু জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার আন্ডারে। আচ্ছা কতদিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? 20 দিন যাবত ট্রিটমেন্ট নিয়েছি। গত 20 দিন যাবত আপনি এই ট্রিটমেন্টটা করেছেন। আচ্ছা এই ট্রিটমেন্টটা করার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? এই ট্রিটমেন্টটা করার ফলে তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ অবস্থায় আছি, অনেকটা ভালো অবস্থায় চলে আসছি। এই অবস্থায় থাকলে আমি আলহামদুলিল্লাহ, আমি তো মনে করছিলাম যে আমি কোনোদিন আর ভালো হবে না। অনেক ডাক্তাররা বলছে এই রোগ আর ভালো হবে না। আমার রোগটা নাকি বলতেছে এনকাইলোজিং স্পন্ডলাইটিস। বুঝতে পেরেছি। জি জি, এই স্যারে আমার এই রোগের নাম কুজিবাদে বলছে উনি তুমি ভালো হইবা, ইনশাল্লাহ সুস্থ হবা। স্যারের মাধ্যমে আমি ট্রিটমেন্ট নিয়েছি, ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ আছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন গত 15-16 বছর যাবত আপনি কি অমানসিক কষ্টে ভুগেছেন, কষ্টের দিন যাপন করেছেন? অনেক কষ্টে, মানে আমি তো দিন রাত কাঁদতাম এবং আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, এই যে রিক্সায় উঠতে পারতাম না, গাড়িতে উঠতে পারতাম না, হাসি কাশি দিতে পারতাম না। তা আলহামদুলিল্লাহ আমি রাত ঘুমাইতে পারতেছি, আগে রাত ঘুমাইতে পারতাম না, 2-3 বার উঠা লাগছে। সেটা এই ধরনের কষ্টগুলো আপনার মাত্র 20 দিনে আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সুস্থ ইনশাআল্লাহ। আচ্ছা স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই ডিপিআরসি হসপিটালের আপনি ঠিকানাটা মানে কার মাধ্যমে প্রথম জানতে পারেন? জি আমি ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জি জি ফেসবুকের মাধ্যমে আমি ডিপিআরসি হসপিটালের সন্ধান পেয়েছি। আপনি যখন প্রথম জানতে পারেন তখন আপনি মনে করেছেন যে এত ট্রিটমেন্ট করেছি একবার ওনার কাছে একবার যাই? শেষ বেশ, আমি শেষ চিকিৎসা, শেষ চিকিৎসা হিসেবে, শেষ সম্বল সম্বল হিসেবে ওনার কাছে আসা, ওনার কাছে আসাতে আমি ইনশাআল্লাহ আপনাকে সেবা দেওয়ার কথা ছিল সেটা কি তারা করেছে টাইম টু টাইম? জি আমি অসংখ্য হসপিটালে ভর্তি ছিলাম এবং গিয়েছিলাম, কিন্তু এই ডিপিআরসি হসপিটালের যে পরিবেশ, যে ডক্টর, যে নার্স, যে সেবক আমাকে সেবা দিয়েছে, আমি এরকম কোথাও পাই নাই। ইনশাল্লাহ আমি যথেষ্ট সেবা পেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা পেয়েছি ইনশাআল্লাহ। আচ্ছা স্যার আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা ভুগেছেন এই সমস্যাটা দেখা যাচ্ছে যে এরা মানে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রুগী আছেন, তারা হয়তো ঘরে বসে থেকে তারা হয়তো কষ্টে নিচ্ছেন, কেউ কেউ হয়তো শুধুমাত্র ব্যথার ওষুধকে কোন রকমের ব্যথাটাকে কমিয়ে রেখেছেন, কিন্তু তারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে গেলে তাদেরটা ভালো হবে তারা সেটাও হয়তো বুঝতে পারে না। তো দেখা যায় অনেকে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, টাকা পয়সা নষ্ট করেন কিন্তু তাদের ভালো হয় না। তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে বলবো কি স্যার, আমি তো জানি এই যে স্যারের সন্ধান যদি কেউ পায়লা তার জন্য ভাগ্য খুলে যাবে। আর আমি আশা করি সবাই বিভিন্ন জায়গায় ব্যথা নিয়ে দৌড়াদৌড়ি না করে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিলে হয়তো বা আলহামদুলিল্লাহ সবাই ভালো হবে। যেহেতু আমি ভালো হয়েছি, আমি তো আর ভাবছিলাম না যে আমি সুস্থ হব, তবে আমি মনে করি যদি এই হসপিটালে আসে সন্ধান নেয়া এবং ঠিকানা নেয়া, তাহলে ইনশাল্লাহ ডাক্তার সুফল্লা প্রধানের মাধ্যমে যদি চিকিৎসা নেয় ইনশাল্লাহ ভালো হবে, সুস্থ হবে। মাশাআল্লাহ অনেক ভালো বলেছেন স্যার। সবশেষে একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন
এখানকার যে সেবা পেয়েছেন আপনি, সেই সেবাকে যদি আউট অফ 10 দশের ভিতরে আপনাকে মার্কস দিতে বলে, আপনি দশে কত দিবেন মার্কস? অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।